গুড মর্নিং ফ্রম উদয়পুর। তো গতকাল উদয়পুরে আমরা থেকে যাওয়ার কারণ হলো শুধুমাত্র কুম্ভলগড় ফোর্ট দেখা। তো কুম্ভলগড় ফোর্ট আমি আগের দিন দেখিয়েছি আপনাদেরকে, আর আজকে আমরা উদয়পুর থেকে যাব হচ্ছে চিত্তরগড়। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। উদয়পুর মুস্টাচে বাইক রাখার একটাই সমস্যা, সেটা হচ্ছে এই যে গলিটা দেখাচ্ছি এখন, এই যে গলি, এই গলির মধ্যেই বাইক রাখতে হয় এবং উপরে প্রচুর পায়রা আছে এবং কুকুরে গাড়িতে পেচ্ছাপ করে দিয়ে যায়, মানে খুব নোংরা অবস্থা। যদি এটাকে বাদ দেওয়া যায় হোস্টেলটা খুবই ভালো, হোস্টেলের স্টাফরা ভালো, সমস্ত কিছুই ভালো। তো এবার তাহলে আমাদের জার্নি আগে কন্টিনিউ করা যাক। আর আমরা উদয়পুর ছেড়ে বেরিয়ে পড়েছি একদম চিত্তরগড়ের জন্য। তো ইচ্ছা আছে চিত্তরগড়ে খুব তাড়াতাড়ি আমরা এন্টার করে কোনো রুম নিয়ে ফ্রেশ হয়ে আমরা আজকেই চিত্তরগড় দুর্গ দেখব। তো শেষ পর্যন্ত কি হয় সেটা দেখবার জন্য ভিডিও সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইন্টারেস্টিং বানাতে পারবো। ভাইয়া আপসে এক বাত পুছনা থা, আপসে এক বাত পুছনা থা, এক মিনিট লুঙ্গা আপসে। হামারা কলকাতা মে র্যাপিডো মে আগর কোই বাইক চালাতা হ্যায় উসকো পকড়তা হ্যায়, নন কমার্শিয়াল বাইক হ্যায় ইসিলিয়ে। আপকা ইধর সে এসা কোই সিস্টেম হ্যায় জো আপ পুছনা চাহতে হো না উসকি জানকারি নেই, মেরে বাচ্চা লে আয়া, আব ও বাচ্চা ব্যাংক মে কাম করতা হ্যায়। उन्होंने कुछ बोला तो नहीं जब पुलिस ने पकड़? हाँ अच्छा, इधर वो ऐसा नहीं होता है शायद, ऐसा नहीं है। अच्छा अच्छा, अब समझ गया आपकी बात। वो नॉन कमर्शियल गाड़ी है ना? हाँ। ये नॉन कमर्शियल गाड़ी है। हाँ। ये तो रैपिडो चला रहे है। हाँ। का मतलब है आप रेंट में किसी को लेके जा रहे हो। हाँ। पैसा दे रहा है ना वो टैक्सी की तरह। हाँ। तो ये बिजनेस हो रहा है, ये तो बिजनेस गाड़ी वाला गाड़ी नहीं है, प्राइवेट गाड़ी है। हाँ। तो पुलिस इसलिए पकड़ता है, इधर के ऐसा पकड़ता है क्या? नहीं पकड़। अच्छा अच्छा, चलो बात करके अच्छा लगा। हम टोटल राजस्थान घूमने निकले, वेस्ट बंगाल से बाइक से ही आया। अच्छा अच्छा, और क्या बात? पश्चिम बंगाल से बाइक लेके ही आया। ओ, क्या बात? और राजस्थान घूम के अभी चित्तौड़गढ़ जा रहा हूँ। आपका नाम क्या है? जलाल। उदयलाल। अच्छा अच्छा, उदयपुर उदयलाल। अच्छा ठीक है, अच्छा लगा। ठीक है ठीक, थैंक यू टाइम देने के लिए, धन्यवाद। ओके। উদয়পুর থেকে চিত্তরগড়ের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে 6 লেন হাইওয়ে, এত সুন্দর, যেতে খুব কম টাইম লাগবে। আর আমাদের বেরিয়েছি আমরা তাড়াতাড়ি, কিন্তু তা সত্ত্বেও গৌরবের ব্যাগটা বারবার প্রবলেম করার জন্য রাস্তায় 2 থেকে 3 বার দাঁড়াতে হয়েছে এবং লাগেজটা ভালো করে সেটা হয়েছে। গৌরবের লাগেজের কিছু সেট আপের প্রবলেম হচ্ছিলো, ব্যাগটা একদিকে হেলে যাচ্ছিল, সেই কারণে আবার দাঁড়িয়ে এটাকে সেট আপ করা হচ্ছে এখন আপাতত। এখন ঠিকঠাক আছে, আর আমরা এখন কন্টিনিউ করছি 6 লেন হাইওয়ে দিয়ে চিত্তরগড়ের দিকে। চিত্তরগড়ের বেশি রাস্তা বাকি নেই, আর 85 কিলোমিটার মতো রাস্তা এখান থেকে বাকি আছে। আমরা জয়সালমিরে যে সমস্ত ব্লেডগুলো দেখেছিলাম, হাওয়া কলের ব্লেড, এই হচ্ছে সেই ব্লেড। কি বিশাল বড়, হাওয়া যায় না, যখন এগুলো ঘোরে তখন দেখে মনে হয় না এগুলো এত বড়। সকালবেলা ছাতু খেয়ে বেরিয়েছি, এখন 11:30 বাজে, কিন্তু খিদে খিদে লাগছে, ভাবছি সামনের রেস্টুরেন্টটায় ঢুকে যাব, দেখা যাক কি খাবার পাওয়া যায় ফটাফট। যদি রুটি ফুটি পাই, রুটি ফুটি খেয়ে বেরিয়ে চলে যাবো তাড়াতাড়ি। তো চিত্তরগড়ে আমরা ঢুকে গেছি, অনলাইনে হোটেল বুকিং না করে একবারে হোটেলে গিয়ে হোটেল বুকিং করার চেষ্টা করব। তো দেখা যাক কী হয়, অনলাইনে একটা 750 টাকায় হোটেল পেয়েছি, কিন্তু আমরা সেই হোটেলটা দিয়েই অফলাইনে গিয়ে আগে দেখব কত রেট, যদি দেখা যায় যে রেট বেশি নিচ্ছে বা যদি আর একটু রেট যদি কমও পাই আমরা তাহলে সেটাকেই বুকিং করে নেবো, নাহলে অনলাইনে বুকিং করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। হ্যালো, আরে নেই চাইয়ে ভাই, পিছনে পড়ে আছে, এরা চিপ করবো তো। একদম, হোটেল রিসেপশন সে বাত করনা হ্যায়, হোটেল কে রুম কে বারে মে বাত করনা হ্যায়। হ্যাঁ, কিতনে মে রুম মিলেগা আপকো সবসে কম মে? দিখায় তো না, চলিয়ে সাথ মে আজো, রুম দিখায় তো না, আজিয়ে সিঙ্গেল হো? নেই নেই নেই, ওয়ে হোটেল মে আপ গিয়ে
রুম দেখতে যাব তাহলে। হ্যাঁ যেতাম। अच्छा अभी शादी का सीजन है तो मेजॉरिटी सोल्ड आउट। अच्छा अभी आप किधर के हैं? हम तो गुजरात से आए। अरे जब इस रूट में जब जो भी मिलता है गुजरात का ही मिलता है। नहीं 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 मैं वेस्ट बंगाल से बाइक लेकर आया हूँ ना। वेस्ट बंगाल से ओके बाइक लेकर राजस्थान घूम रहा हूँ। अच्छा यही हमारा लास्ट डेस्टिनेशन है चित्तौड़गढ़। ये फोर्ट देख के सीधा बैक टू होम। देखिए ना हम बजट में घूम रहे हैं इसीलिए बोल रहा हूँ। देखिए ना आप ऑनलाइन में तो 750 में बहुत सारा मिलता है। इसमें ऑनलाइन में 850 का रेट है। ये क्या लगा के रखा अभी? ये वो नीचे वाला से बात हो रहा था इसमें। अच्छा, ये इसलिए हेलमेट नहीं उतारा। देखिए ना अगर 50-100 कम कर सकते हो तो देखिए ना। ऑफलाइन में इसीलिए तो आया, नहीं तो ऑनलाइन तो कर लेता। और हम तो जस्ट कल ही निकल जाएंगे। आज हम चित्तौड़गढ़ फोर्ट घूमेंगे, रात को इधर रहेंगे, सुबह 700 650 में कर दीजिए ना। देखिए ना सर करने में तो भी और दूसरे रूम भी मेरे पास है पीछे छोटे रूम, वो आपको कर दूंगा मैं आपको 650 में। कौन सा वाला? पीछे टाइम में अभी तय करना टाइम लगेगा उसमें, छोटा रूम है वो। दिखा सकते हो? टाइम लगेगा उसमें भी। ये रूम देखिए ना, ये अगर हो सकता है तो देखिए ना। हो सकता है तो मैं जानता हूँ मैं सर पॉसिबिलिटी मैं पूरा ग्रुप आया हुआ था इसीलिए पूरा रूम खर्चा सफाई चल रही है। ठीक है हमारे थकार जन যথেষ্ট বেড কমফর্ট স্যার লাস্ট 700 টাকা বলছে। এখন একজন এই মাত্র ফোন করলো, বললো যে मैं आपका सब्सक्राइबर हूं आप नीचे आइए एक बार। আমার কে হিন্দি ভাষী কে সাবস্ক্রাইবার হবে আমি জানি না, আমি তো বেঙ্গলিতে ভিডিও বানাই, থোড়াই কী করে সাবস্ক্রাইবার হবে আমি জানি না, আমার ফোন নাম্বার কী করে পেলো তাও জানি না। তো যাই গিয়ে দেখা করি একবার। তো আজকের ব্লগটা আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি আর নিচে কে এসছে একবার দেখা করে আসি। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক পরের ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।